গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেশে বিদেশে যেখানে থাকো সবাইকে আমার স্বাগত জানালাম ভিডিওতে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম পরিষ্কার করে, তারপরে ঘরটা একটু মুছে নিলাম সকালবেলায় যা উঠে আমার কাজ। তো আমি পরে এটা ভয়েস দিয়ে দিচ্ছি, তখন আমার দেওয়ার সময় ছিল না। তো দেখো বন্ধুরা, আমি একটু ঘরটা মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটু ঘরের কাজটা সেরে নিচ্ছি। তার আর ওই দেখো, ওই রুমটার মধ্যেও আমি সব পরিষ্কার করে নিলাম, সব কিছু গুছিয়ে নিলাম, ভালো করে মুছে নিচ্ছি যাতে না কোনো দাগ টাগ থাকে। রান্নাঘরটার ভেতরেও দেখো বন্ধুরা, উপর টেবিল টেবিল সব সাফা করে দিয়েছি। উপরে দেখো বেসিন টেসিংয়ে সব পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে সাফা করে নিয়েছি। রান্নাঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করতেছি কেন, বাবা উঠে পড়েছেন, বাবাকে আবার ওষুধ জল খাবার সব দেব, তার জন্য আমি তাড়াতাড়ি করে আবার স্নান করবো। এদিকে দেখো তোমার দাদা ভাই বোরিং চালিয়ে মন্দির ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে রাখো বন্ধুরা। ওর একটাই কাজ, সকালবেলা উঠে স্নান টান করে মন্দির ধোয়ানো, ও এটা খুব পছন্দ করে। আর এদিকে দেখো বাবা লেপ কাঁথা রোদে দিয়ে বাবাকে এখানে বস করে দিয়েছে, বাবা এখানে বসে আছে, বাবাও দেখছেন বসে বসে যে আমার ছেলে মন্দির ধোয়ানো শুরু করে করে সব কিছু। দেখো লেপ টেপ সব ভালো করে রোদে দিয়ে দিয়েছি, তো শুকলে বন্ধুরা আমার ছেলে এদিকে পড়তে বসে গেছে। আর এদিকে দেখো সোফা টোফা ভালো করে গুছিয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে, আমার ছেলে পড়তে বসে গেছে, ছেলে এদিকে পড়তে বসেছে। হাই বন্ধুরা, এখন আমি পড়ে যাচ্ছি, তারপর টিফিন করে আমি বাবার সঙ্গে মার্কেট যাব। হাই বন্ধুরা, একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমার পুজো হয়নি, এদিকে দেখো আমার মেয়ে গান করতেছে, গানের প্র্যাকটিস করতেছে। হ্যালো বন্ধুরা, তা আমি এখন গানটা করে দিচ্ছি, তারপরে আমি পড়া করব, তারপরে একটু টিফিন করে তারপরে একটু পাপার সাথে বেড়াতে যাব। কোথায় যাবেন? ওই যে একটুখানি আমার প্রজেক্টও কিনতে হবে। ও, তার মানে মার্কেট যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। তো ওদিকে দেখো আমার সব কাজ সারা হয়ে গিয়ে বাবার জন্য ওষুধ বের করছি, বাবাকে ওষুধ দেবো কোনটা। তো এইটা প্রেসারের ওষুধ বাবার জন্য, এগুলো সব খেয়াল করে আমাকে দিতে হয় জানো তো বন্ধুরা। তো এগুলো আমার উপরে অনেক চাপ, এই দেখো বাবারও খাওয়া হয়ে এসছে, তো বাবাকে ওষুধটা দিলাম। বাবা আমাকে জিজ্ঞেস করছিল এটা কিসের ওষুধ, আমি বললাম এটা প্রেসারের ওষুধ। হ্যাঁ, বাবাকে বলে দিলাম আমি যে হ্যাঁ এটা, বাবাকে বললাম আপনি খান প্রেসারের ওষুধ। এদিকে দেখো তাড়াতাড়ি ওদিকের কাজ সেরে আমি ওদিকে সবজি কাটতে বসেছি, কারণ আবার তাড়াতাড়ি রান্না না করলে আবার দেরি হয়ে যাবে, বাবাকে তাড়াতাড়ি ভাত দিতে হবে। তো সব রকম সবজি নিয়ে বসে গেছি, কোনটা রান্না করব আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। তো আমি বলি সবগুলো হাতের কাছে থাক, তারপরে আমি যেটা ইচ্ছা হবে কেটে নেব। তো ওদিকটাও আমি খেয়াল রাখছি কে এলো কে গেল। তো আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিল তখন বাইরে, সবজিগুলো আমি কেটে কেটে। দেখো বন্ধুরা, বাবার স্নান হয়ে গিয়েছে, তো এবারে বাবার গামছাটাকে গরম জলে আমি ডুবিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাবা না দুদিন তিন দিন স্নান করেনি ঠান্ডার ভয়ে। তো আজকে একটু ঠান্ডাটা কম আছে, তার জন্য বাবাকে বললাম আপনি স্নান করে নিন, গরম জল করে দিচ্ছি। আর এই দেখো বাচ্চারাও স্নান করে নিচ্ছে, তাদের জামা কাপড় সব নির্মা জলে ডুবিয়ে ডুবিয়ে রেখে দেবো, এখন কাচবো না, পরে কাচবো। তো এবারে আমি ঘরে আমি রান্নাও বসিয়েছি, গ্যাসটা আমাকে দেখতে হবে। তো আমি দেখো বন্ধুরা
আমি রান্নাঘরে গিয়ে দেখো শাগের ঘণ্ট বসিয়েছিলাম। তো শাগের ঘণ্টটা দেখো, শাগের ঘণ্টটা প্রায় হয়ে আসছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। সুন্দরভাবে হয়ে গেছে দেখো, খুব সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপির তরকারি করলাম, আর এখানে মাছকে ভেজে রেখেছি, আর এ দেখো ডাল করলাম। আর একটা দেখাই, এই দেখো শাক আলু বেগুন টেগুন দিয়ে একটা ঘণ্ট করলাম। আর এ দেখো মাছের ঝাল করলাম আলু দিয়ে, খুব সুন্দর গন্ধ উঠেছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের রেসিপি। চলো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমাদের সঙ্গে ছেলে মেয়েরা সব স্নান টান করে নিয়ে সব রেডি হয়ে গেছে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আবার আসবো তোমাদের কাছে। খেতে বসে গেছি বন্ধুরা, দেখো খাবার নিয়ে বসে গেছি। দেখো মাছ, এই মাছটা খেতে খুব টেস্টি। এটা হচ্ছে সমুদ্রের মাছ, এই মাছটা খেতে খুব ভালো। এই এইভাবে রান্না করলে বেশ সুন্দরভাবে গুঁড়ো লঙ্কা দিয়ে সুন্দর রান্না করলে খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া জমিয়ে করে সবাই শুয়ে পড়েছিলাম খুব ভালো করে। আর আজকে অনেক দিনের পর দুপুরবেলা একটু শুয়ে পড়ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে এত মশা, মশারি ঘাটিয়ে না শুলে আর শুতেই দেবে না। তো আমার ছেলে মেয়ে তারা তার বাইরে খেলছিলো। আর এই দেখো তোমার দাদা ভাই কী করছে, মেয়ে কী করছে। এই দেখো আমার ছেলের একটা হাতের একটা তাবিজ, ওটাকে ঠিক করে দিচ্ছে, শুধু খুলে পড়ে যাচ্ছিলো, তো ওটাকে ঠিক করে দিচ্ছে। আর এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে, যে চলো বাইরের দিকটা একটু যাই। তো দেখো বাইরে এসেছি, বাইরে একটু ফাঁকা আছি এখনও, সন্ধে হতে বাকি আছে, সন্ধে হয়ে আসছে। তো এবারে সন্ধে দেওয়ার টাইমও হয়ে গেছে, তো চলো আমরা একটু যাব সবজি বাগানের দিকে। সবজি বাগানের দিকে যাওয়া হয়নি, তো ওদিকে একটু জল টল দেবো ভাবছি, না কাল সকালে দেবো। তো একটু তোমাদেরকে সবজি বাগানটা দেখাই, সবজি বাগানে কেমন হয়েছে। তো এখন কতটা দেখাতে পারবো জানি না, কেন এখন তো প্রায় সন্ধ্যের মতন হয়ে গেছে। তো দেখি কতটা দেখানো যায়। তো অবশ্যই লাউ গাছটা দেখতে পাচ্ছ, লাউ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। তো বন্ধুরা জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো আমার লাউ গাছ, এই দেখো কত বড় হয়েছে। আর একটু বাকি আছে দড়িটার কাছে পৌঁছতে, ছাদে উঠে যাবে, ছাদে উঠে গেলে আর কোনো টেনশন নেই। আর আমার শাক উঠছে দেখো, শাক তোলা বেরিয়েছে, কেমন বেরিয়ে গেছে দেখো, কত বড় বড় হয়ে গেছে, অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি। দেখো আমার সব শাকটাক বেরিয়ে গেছে। তো ভাবছি এবার একটু একটু করে কেটে কেটে খাওয়া হবে, কেন যত কাটবো তত বড় হবে এগুলো। আর ওদিকে ফুল গাছগুলো দেখো, ফুল ফুটতে শুরু হয়েছে। আর এদিকে ধনে পাতার গাছটা দেখো বন্ধুরা, ধনে গাছটা বেরিয়ে গিয়ে কত বড় বড় হয়েছে। তো আর পাঁচ ছ দিন পর কি আট দিন পরে এগুলো তুলে তুলে খাওয়া যাবে। আর ঘরের ধনে পাতার সেন্ট অনেক টাটকা, সঙ্গে সঙ্গে তুলে সবজিতে দিলে না খুব ভালো লাগবে খেতে। তো চলো তাহলে সঙ্গে থাকো, সন্ধেবাতি দেওয়া হয়ে যাক, তারপরে আবার আসবো। তো আকাশটা দেখো বন্ধুরা, আকাশটা ঠান্ডা নেই, এখন আবার ঠান্ডাটা কমে গেছে। এটাই হচ্ছে বন্ধুরা দেখো, এটাই হচ্ছে শরীর খারাপ হবে। তো ঠান্ডা না থাকলে আবার শরীর খারাপ হয়, যেই সিজনে সেই সিজনটা থাকা উচিত, তাই না? নাহলে শরীর খারাপ হয়ে যায়। তো সঙ্গে থাকো, ফিরে আসছি। রাত্রের খাবার তৈরি হচ্ছে। তো এই দেখো কফির তরকারি তো রয়েছে, একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তোমাদের, নাহলে অসুবিধা হচ্ছে আমারও। আর কী কী রান্না করলাম এখন আবার নতুন করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো গরম গরম ভাত করলাম, আর কফির তরকারি রয়েছে, সব গরম করলাম দুপুরের। আর এই দেখো ডাল রয়েছে, আর এখন আমি যে ভাজা মাছ ছিল, ভাজা মাছের দেখো ধনে পাতা দিয়ে ঝাল করেছি, খুব সুন্দর লাগছে, এটা খেতে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার ছিল, আমার কিছুটা ছিল, আবার কিছুটা আমি রান্না করলাম। তো ওদিকে আমার ছেলে খাচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো আমার ছেলে খেতে বসেছে,
ভাত খাচ্ছে, তাকে এতটাই খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো কার্টুন চলছে, কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার ছেলের 9টা বেজে গেল মানে এবারে বলবে মা আমাকে খেতে দিয়ে দাও। তো তোমাদের দাদা ভাইও ছিল না, চলে এসছে, তো বাবা ওখানে শুয়ে রয়েছে, তো সবাইকে খেতে দিয়ে দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও, যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো যাতে ফার্স্ট তোমরা দেখতে পাও। তো নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা, সঙ্গে থাকো। অবশ্যই তোমরা সঙ্গে থাকলে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে শুরু করবো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।